করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে বাড়তে না পারে সেজন্য পূর্ব প্রস্তুতিমূলক প্রকল্প গ্রহণ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকে এইডের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 এবং 6 নং ওয়ার্ডে সচেতনতা বাড়াতে এবং ডেঙ্গু মুক্ত করতে কার্যক্রম চলছে। গত বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় 1,01,354 জন, যাদের মধ্যে 51,810 জন ছিলেন রাজধানী ঢাকার বাসিন্দা। এবছর যাতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে না পারে সেজন্য বিশেষ প্রকল্প নিয়েছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার কাউন্সিলররাও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সিপের এই উদ্যোগ নিয়ে আশাবাদী। আমাদের যারা মশক কর্মী, এই মশক কর্মীদের সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন ছিল এই সময়, সেই জন্য সিপ তাদেরকে পিপি দিয়েছে, মাস্ক দিয়েছে, হ্যান্ড গ্লাভস দিয়েছে। সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ও প্রস্তুতি গ্রহণ এবং গণমাধ্যমকে সাথে নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের সাথে সমন্বিত হয়ে আমরা কাজ করছি, এদের কাজের মাধ্যমে একটা নজরদারি সিস্টেম তৈরি হোক যে ডেঙ্গু আসলে কোথায়, কেন, কিভাবে সংক্রমিত হচ্ছে। এই ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমরা মনে করছি পুরো দেশে এই কথাগুলো এবং এই সচেতনতাটা কাজে লাগবে। জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এডিস মশার লার্ভা ধ্বংসের কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবী। আমাদের যেমন দুটো হটলাইন নাম্বার আছে, আপনারা চাইলে এই নাম্বার দুটো কল করে পরামর্শ নিতে পারেন। ডেঙ্গুর যে উৎপত্তি স্থল আছে সেগুলোকে চিহ্নিত করি এবং সেই স্থলগুলোকে আমরা ধ্বংস করি। এই প্রকল্পের অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান স্টার্ট ফান্ড বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু ছড়াচ্ছে কোত্থেকে? হয় রোগী থেকে ছড়াচ্ছে, না হয় মশা থেকে ছড়াচ্ছে। আমরা রোগীকে খুঁজে বের করছি এবং রোগীর বাড়ি যেখানে আছে তার চারপাশে নিশ্চয়ই মশা আছে, তাহলে সেটাও খুঁজে বের করছি। রোগীকে ধরে আমরা তার বাড়ি, তার সীমানায়, তার এলাকায় যাচ্ছি, গিয়ে সেখানে মশাটা নির্মূল করার চেষ্টা করছি। তিন মাস মেয়াদী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা।